হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা দেখব ওয়ান ডিয়ারে ওয়ান ডিআরে অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমরা জাভাতে ওয়ান ডিআরে বা ওয়ান আমরা নর্মালি অ্যারেই যদি বলি নর্মালি অ্যারে বলতে তোমরা কোনো কোশ্চেন যদি এরকম পাও নর্মাল অ্যারে অ্যারে প্রিন্ট করা তো সেটাকে ওয়ান ডিআারই বলি ধরবে ঠিক আছে তো সেটা ওয়ান ডিআরে নর্মালি তো ওয়ান ডিআরে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা আমি নর্মাল অ্যারেই বলছি তো নর্মাল অ্যারে আমরা কীভাবে প্রিন্ট করবো ওকে তো আমরা কী করবো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেবো দেন সেটাকে আমরা প্রিন্ট করাবো সিম্পল একটা প্রোগ্রাম তো আগের দিন আমরা দেখেছিলাম অ্যারে কী হয় এবং কিভাবে ডিক্লেয়ার করতে হয় এই দু লাইন আমরা আরে ডিক্লেয়ার করতে পারি বা এই সিঙ্গেল লাইনে আমরা ডিক্লেয়ার করতে পারি ওকে তো আর একটাভাবেও করা যায় তো সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা যদি এরকম করি যে ইন্ট ইন্ট এ আর আর ইন্ট এ আর আর বা এরকম যদি আমরা এখানে লিখি এ আর আর ইকুয়াল টু এবং এখানে আমরা এইভাবে করতে পারি এটা হয়তো আমাদের অনেকের চেনা লাগছে যারা হয়তো আগে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ করেছো তাদের হয়তো চেনা লাগছে তো এখানে আমরা যেটাই দেবো সেটা আমাদের অটোমেটিক এটা আমাদের ডিক্লেয়ার হয়ে যাবে ওকে তো এভাবেও আমরা করতে পারি এটাও আমাদের এ এর মধ্যে থেকে আমরা এইগুলোকে অ্যাক্সেস করতে পারবো এটা অটোমেটিক সাইজটা ডিক্লেয়ার করে নেবে এখানে যদি আমাদের যেহেতু চার আছে তো অটোমেটিক এআরে ফোর সাইজে ডিক্লেয়ার করে আমরা দেন ইন্ডেক্স হিসাবে ইন্ডেক্স ওয়াইজ আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো এভাবেও করতে পারি তো অনেক রকমভাবে করা যায় আমরা নর্মালি কী কর এটা হচ্ছে এটা কিন্তু ইউজার ইউজার ইনপুট নেওয়া না এটা আমরা ডাইরেক্টলি এখানে ইনিশালাইজ করে দিচ্ছি কিন্তু আমরা কী করবো আমরা ইউজার ইনপুট নেবো আমি জাস্ট এটা বলে দিলাম এটা তোমাদের জানা থাকবে তো আমি কী করবো আমরা ইউজার ইনপুট নেবো ইউজার ইনপুট অর্থাৎ আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট যেটা দেবে সেটাকে আমরা অ্যাক্সেস করবো এবং দেন স্টোর করাবো স্টোর করে আমরা সেটাকে প্রিন্ট করবো ওকে দেন ওটাকে আমাদের যে অ্যারে টোটাল অ্যারে এটাকে আমরা লুপ দিয়ে প্রিন্ট করে দেব তো কী হবে আমরা জাস্ট একটা আমরা এই দুটোকে ইউজ করছি ওকে তো এই দুটোকে আমরা ইন্ট্যারে মানে সাইজটা আমরা পরে বলবো আচ্ছা আমি এইগুলোকে কমেন্টই করে রাখি কারণ হচ্ছে এটা তোমরা কোডটা আর কি পেয়ে যাবে এগুলোকে আমি নিচে রাখছি ওকে তো নিচে আমি এটাকে কাট করে আমি এর বাইরে রেখে দিলাম তো তোমরা যাতে এগুলো দেখতে পাও গিঠাব আমি পুস করে দেবো তো এটা তোমরা পেয়ে যাবে তো এবার হচ্ছে আমাদের এই এখানে আমি কোডটা লিখবো তো ফার্স্টে আমি কি করব আমাদের একটা এরে আমরা রিক্লিয়ার করছি ইন্ট এ আর আর ইন্টেয়ার এবং এর সাইজ আমরা এখানে কিছু বলবো না আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব যে এর সাইজটা কি তো একটা সিস্টেম ডট ডট আউট ডট প্রিন্ট এলএ করবো অ্যান্ড প্রিন্ট করে আমরা কি লিখবো যে ইনপুট দিতে ওকে তো সাইজ দিতে এন্টার সাইজ অফ দ্যারি সাইজ অফ দ্য অ্যারেতে কত সাইজের অ্যারে নিতে চাইছে ইউজার সেটা আমরা ইউজারের কাছ থেকে নেব এবং দেন এটাকে আমরা স্টোর করাবো একটা অ্যারের স্টোর করাবো না আমরা ডাইরেক্ট এর মধ্যে আমরা অ্যারেটার সাইজটা আমরা ডিক্লেয়ার করে দেবো তো এটার মধ্যে আমরা ডিক্লেয়ার করার জন্য আমাদের কী করতে হবে তো আচ্ছা আমরা একটা ইনপুটই নিয়ে নিই ওকে তো এখানে একটা ইনপুট আমরা এন নিলাম এনটা থেকে আমরা ডাইরেক্ট স্টোর করাবো তো এখানে আচ্ছা আমরা ইনপুট নেব ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা তিনটা আলাদা আলাদা মেথড দেখেছিলাম আমরা এখানে যে কোনো একটা ইউজ করতে পারি আমি নর্মালি আমরা একটা ইম্পোর্ট তো করতে হবে তো আমরা স্ক্যানার ক্লাসটা ইউজ করছি আমি বলেছিলাম যে আমি স্ক্যানার ক্লাসটাই বেশি ইউজ করি বা স্ক্যানার ক্লাসটা ইউজ করবো তো কারণ স্ক্যানার তোমরা জানো স্ক্যানার ক্লাসটা খুবই ইজি তাড়াতাড়ি হয়ে যায় ইজি বলতে গেলে সবকটাই ইজি কোনোটাই কমপ্লেক্স নয় তো তোমরা যেটা তোমাদের সোজা লাগবে সেটা করবে আমার স্ক্যানার ক্লাসটা ইজি লাগে তো আমি স্ক্যানার ক্লাসটাই আমার তাড়াতাড়ি হয়ে যায় তো স্ক্যানার ক্লাসটাই থেকে আমি ইউজ করি তো জাভা ডর ইউটিল এবং এর থেকে টোটাল যে সব মেথড আমি এখানে লিখে নিলাম সব ক্লাস আমি নিয়ে নিলাম এবং এটাকে আমরা ইউজ করবো আমরা ফার্স্ট একটা অবজেক্ট বানিয়ে নিই ফার্স্টে এই লাইনে আমরা বানিয়ে নিই আমাদের কীভাবে অবজেক্ট বানাতে হয় আমি ভিডিও ভিডিওতে বলে দিয়েছি স্ক্যানার ক্লাসের অবজেক্ট তো আমরা নাম দিলাম এসসি ইকুয়াল টু নিউ দেন স্ক্যানার স্ক্যানার দেন এর ভেতরে আমরা সিস্টেম সরি সিস্টেম ডট সিস্টেম ডট ইন ওকে তো আমাদের অবজেক্ট নেওয়া হয়ে গেছে অ্যান্ড এই এস সিটাকে আমরা ইউজ করবো এসসিটাকে ইউজ কীভাবে করে জানো আমরা যেহেতু নিচ্ছি তো এনের মধ্যে আমরা রাখবো এসি ডট নেক্সট ইন্ট তো এই যে আমাদের দিয়ে দিয়েছে নেক্সট ইন্ট আমরা এটাকে নেক্সট ইন্টের যে ভ্যালুটা দেবে সেটা আমরা এনের মধ্যে রাখবো দেন এনটাকে আমরা এই যে আর এটাকে আমরা করে দেবো এর ডিক্লেয়ার করার জন্য আমরা জানি এ আর আর ইকুয়াল টু নিউ ইন্ট যেহেতু আমরা ইনটিজার নিচ্ছি টাইপ সাইজ নেবে ইনটিজার এবং এর সাইজ কত হবে এন ওকে তো এটা কি হলো আমাদের যে এরটা এরেটাকে আমরা ডিক্লিয়ার করেছিলাম আগে এবং এটাকে আমরা আহ এর সাইজটা আমরা এবার বলে দিলাম যে এত সাইজের এারে নেবে সেখানে কী হলো এই ফার্স্ট লাইনে আমাদের জাস্ট একটা আমি পেনটা দেখিয়ে দিই ফার্স্টে একটা জাস্ট এআরার নামে একটা একটা জাস্ট একটা ঘর একটা পয়েন্টের ক্রিয়েট হয়েছিলো এই নামে এবং এখানে ফার্স্টে আমাদের নাল ছিল ওকে নাল ছিল এবং এই লাইনটা করার পর এই লাইনটা করার পর এবার ইউজার যখনই একটা অ্যারের সাইজ দেবে সেই সাইজটা এনার মধ্যে স্টোর হবে এবং এই লাইনটাতে কী হবে নিউ ইন্ট ইন্টিজার আমি বলেছিলাম যে এবার যত সাইজের দেবে আমরা ধরে নিলাম যে একটা ফাইভ সাইজের একটা অ্যারে দিল পাঁচ ওখানে ফাইভ ইনপুট দিলো তো পাঁচ সাইজের একটা অ্যারে মেমোরিতে অ্যালোকেট হবে

এটা পয়েন্ট করবে এই আর কে এই ফার্স্ট যে ইন্ডেক্সটাকে পয়েন্ট করবে দেন আমরা পুরো অ্যাক্সেস করতে পারবো এটা আমি আগের ভিডিওতে বুঝিয়েছি তো আশা করি সবাই বুঝতে পেরে গেছো আমি আর ওটা বলছি না তো এখানে আমরা অ্যারেটাকে ডিক্লিয়ার করে দিলাম এবার আমরা অ্যারে ইনপুট নেব অ্যারের ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে আমাদের ইউজারকে বলতে হবে যে এবার ইনপুট দিতে তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন দেন আমরা প্রিন্ট এলেন এলেন বলবো না আমরা জাস্ট প্রিন্ট লিখবো কারণ পাশাপাশি দিতে বলবো দেন এখানে কি লিখব যে এন্টার এলিমেন্টস বা নাম্বার ঠিক আছে এন্টার নাম্বারস এবং এখানে আমরা কমপ্লিট করলাম এবং এটাকে আমরা এটা ফার্স্টে প্রিন্ট হবে দেন আমরা এবার একটা লুপ চালাবো তো লুপ কীভাবে চালাতে হয় আমরা জানি পর একটা একটা ইনটিচার আমরা নিয়ে নিই আই তো আইটাকে আমরা লুপে চালাবো আই ইকুয়াল টু জিরো দেন আই লেস দ্যান এন পর্যন্ত চলবে তো তো এন পর্যন্ত চলবে আমরা এখানে জাস্ট আমাদের যেহেতু আমরা ইনপুট নিয়ে নিয়েছি তো আমরা এখানে এনই লিখলাম আমরা কিন্তু এর সাইজটাকেও ডট লেন্থ যে প্রপার্টিটা আছে এ্যারের সেটা কিন্তু আমরা ইউজ করতেও পারি কিন্তু করতে পারি কারণ এখানে আমরা সাইজটা জানি যে এন যেহেতু আমরা এন নিয়েছি আমরা কিন্তু সাইজটা জানি তাই আমরা এনই লিখে দিলাম তো আই প্লাস প্লাস তো এবার কী করবো আমরা জাস্ট ইনপুট নেবো তো ইনপুট নেওয়ার জন্য আমাদের যে এসসি ডট নেক্সট ইন্ট ওটাকে আমরা ইউজ করবো তো এটাকে কী হবে অ্যারের যে আয়ের ইন্ডেক্সে আমাদের ইনপুট হবে কি এসসি এসসি ডট নেক্সট ইন্ট ওকে তো নেক্সট ইন্ট এবং সেমিক্লোন তো এখানে কী হলো দেখো ফল ডুবে প্রত্যেকটা জিরো ফার্স্টে জিরো আসবে জিরো তাই অ্যারের জিরো তিনডেক্সে এস সি ডিট মানে যে ভ্যালুটা নেবে সেটা এখানে স্টোর হবে দেন ওয়ান আসবে ওয়ান এসে স্টোর হবে তারপর যত ওয়ান টু থ্রি ফোর যতক্ষণ এন এন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এখানে স্টোর হতে থাকবে এন এর আগে পর্যন্ত চলবে কারণ এটা জিরো থেকে শুরু হচ্ছে যদি ফাইভ দেয় তো জিরো থেকে ফোর পর্যন্ত চলবে ওকে এভাবে চলবে দেন আমরা এটাকে প্রিন্ট করাবো তো প্রিন্ট করানোর জন্য আমি এখানে এটাকেই আমি একটা কপি করছি এনটার নাম্বার সেখানে আমরা এটাকে কপি করে এনটা জাস্ট নাম্বারস আর লিখে এখানে আমি প্রিন্ট করে দেবো তো প্রিন্ট করার জন্য আমাদের এটা হবে না আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন করতে হবে আউট ডট আমি প্রিন্ট এলেন করবো না প্রিন্ট করবো কারণ হচ্ছে আমি পাশাপাশি দেখাবো তো এখানে কি হবে আমরা আচ্ছা এটা আমি নর্মালি এ আর আর অফ আই ওকে তো এটা দেবো এবং যেহেতু একটা করে স্পেস দরকার একটা যাতে ঠিকঠাক দেখা যায় তো তার জন্য একটা করে স্পেস দিয়ে দেবো হয়ে গেছে আমাদের অ্যারের আমরা ইনপুট নিলাম দেন প্রিন্ট করালাম আর আমাদের কোনো কাজ নেই তো এটা আমরা যেহেতু মেনের মধ্যে লিখেছি তো আমাদের আর আলাদা করে আর অবজেক্ট বানানোর দরকার নেই তো আমরা এটাকে এবার রান ওকে চলো রান করি তো রান হচ্ছে দেখো এন্টার সাইজ অফ অ্যারে আমরা দিলাম ফাইভ এন্টার নাম্বার ওকে নাম্বার আমরা ফার্স্টে দিলাম টেন টোয়েন্টি থার্টি ফোরটি অ্যান্ড ফিফটি যেহেতু পাঁচ নিয়েছিলাম তো পাঁচটা দিলাম দেখো নাম্বার স্যার টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি আমাদের কিন্তু প্রিন্ট হয়ে গেছে ওকে নো প্রবলেম ঠিকঠাক চলছে কোট সুন্দর চলছে যেটা হলো আমাদের ওয়ান ডিয়ারে ওয়ান ডিয়ারে আমরা কমপ্লিট করলাম এবার আরেকটা আমরা ডিসকাস করব একটা টপিক যেটা হচ্ছে আমাদের এই যে ওয়ান ডিয়ারে ওয়ান ডিয়ারে কিন্তু কপি করা যায় তো এই কপি করার ব্যাপারটা আমরা কিন্তু আরেকটা ভিডিওতে দেখব এই ভিডিওতে একটু লং হয়ে যাবে আমরা যদি আরেকটা টপিক ডিসকাস করি ওই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা একটু টপিক লম্বা হয়ে যাবে তো এটার মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে আমি জাস্ট ওয়ান ডেয়ারে কীভাবে নিতে হয় এবং সেটাকে প্রিন্ট করতে হয় সেটা দেখালাম এবং আরেকটা ভিডিওতে আমরা এর পরের ভিডিওটাতে হয়তো আসছে যে তোমরা কিন্তু যে অ্যারে কপি করার যে ব্যাপারটা সেটা কিন্তু দেখবে ঠিক আছে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই